বাগদা তরুণ সংঘ ক্লাবের পূজো মণ্ডপের উদ্বোধন। কালী পুজোয় বাগদা যেন কালীতীর্থ। বারাসাতের পাশাপাশি বাগদাতেও বড় কয়েকটি পুজোর আয়োজন করা হয়েছে। উদ্বোধন হল বাগদা পল্লী উন্নয়ন তরুণ সংঘের পূজো মণ্ডপ। শুক্রবার সন্ধ্যায় মণ্ডপের উদ্বোধন করেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, সাথে ছিলেন বাগদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল সাহা। চিরাচরিত প্রথা বজায় রেখে এবছরও তরুণ সংঘ দর্শনার্থীদের উপহার দিয়েছে সুবিশাল মণ্ডপ। ক্লাব সূত্রে জানা গিয়েছে, সুদূর থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের অনুকরণে নির্মিত হয়েছে এই পুজো মণ্ডপ। মণ্ডপে বাহারি আলোর ব্যবস্থা করা হয়েছে। আলোর মাধ্যমে নানা সময় নানা রঙে ফুটে উঠেছে পুজো মণ্ডপ। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে প্রতিমা। প্রতিমা তৈরি করেছেন বনগাঁর প্রতিমা শিল্পী স্বপন ভট্টাচার্য। উদ্বোধন অনুষ্ঠান শেষে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে পুজো মণ্ডপ। শুক্রবার সন্ধ্যা থেকেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে পুজো মণ্ডপে। উত্তর চব্বিশ পরগনার বারাসতের পর বাগদার কালী পুজোকে ঘিরে বাগদা যেন কালীতীর্থ হয়ে ওঠে। বেশ কয়েকটি বড় বড় পুজোর আয়োজন হয় বাগদা এলাকায়। স্থানীয় মানুষজন তো বটেই, পুজোর দিনগুলিতে ভিড় জমান বহিরাগত বহু দর্শনার্থী। পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মানুষ আসেন এখানে। উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাব সম্পাদক পরিতোষ সাহা জানান, বাগদা পল্লী উন্নয়ন তরুণ সংঘে শ্রী শ্রী শ্যামা পূজার মণ্ডপ কয়েক মিনিট আগেই শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠিত হল। থাইল্যান্ডে বৌদ্ধ মন্দিরের আদলে আমাদের এই মণ্ডপ, যে প্যান্ডেলের যে লাইটিং, বিভিন্ন সময় বিভিন্ন কালার যে আলোকসজ্জা, সাত রকম কালার এই প্যান্ডেলে লাইটিং মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবং প্রচুর মানুষ, দুদিন আগে এই উদ্বোধন হলো কিন্তু প্রচুর মানুষ এই অনুষ্ঠানে এবং আসছে, দলে দলে আসছে, এবং মানুষের কাছে খুব ভালো লাগার একটা প্রতিভা। আগে আমরা বারাসাতে কালী পূজার কথা শুনেছি, আমরা নিজেরাও বারাসাতে ছাত্র অবস্থায় আমরা বারাসাতে গেছি কালী পূজা দেখতে, কিন্তু বর্তমান এখন আমাদের আর বারাসাতে যাওয়া লাগে না। আমাদের বাগদাতে হেলেঞ্জাতে প্রচুর কালী পুজো হয়, খুব বড় বড় ধরনের কালী পুজো হয়, হ্যাঁ, এবং প্রচুর লক্ষ লক্ষ মানুষ এই কালী পুজোর দিনে রাত্রে মানুষ বেরোয়। ब्यूरो रिपोर्ट, न्यूज नोमैन्स लैंड, बागदा। धनतेरस धमाका, आरती ज्वेलर्स और न्यू आरती ज्वेलर्स, हीरा महल गली, सोनापट्टी, बनग्राम। आगामी 7 नवेम्बर थे 11 नवेम्बर पर्यंत धनतेरस उपलक्षे প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড়। শর্তাবলী প্রযোজ্য।